إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله، صلى الله وسلم على نبينا محمد وآله وصحبه أجمعين. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. যাবতীয় প্রশংসা মহানবুল আলমিনের জন্য, দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ায় সৃষ্টি করেছেন এবং আমাদের উপর তিনি অনেক করণীয় অর্পণ করেছেন। আমরা সবাই জানি যে ঈমান আনয়ন ছাড়া কোনো ব্যক্তি এই দুনিয়ায় যত ভালো কর্মই করুক, যদি তার ঈমান সঠিক না থাকে তাহলে সে কখনো মুক্তি পাবে না। আর এই ঈমানের
ছয়টি রুকুন আমরা সবাই অবগত আছি যে ইমানের রুকুন হচ্ছে ছয়টি। এই ইমানের ছয়টি রুকুনের মধ্যে অন্যতম একটি রুকুন হচ্ছে পরকালের প্রতি ইমান আনয়ন করা। ইমানের ছয়টি রুকুন হলো আল্লাহর প্রতি ইমান, ফেরেশতাদের প্রতি ইমান, নবী রাসূলদের প্রতি ইমান, তার কিতাবসমূহের প্রতি ইমান, পরকালের প্রতি ইমান, ভাগ্যের ভালোমন্দের প্রতি ইমান। তার মধ্যে পরকালের প্রতি ইমান এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুকুন, কারণ অন্য অন্য রুকুনগুলো পবিত্র কোরআনে খুব কম জায়গায় একসাথে এসেছে, কিন্তু পরকালের প্রতি ইমান আল্লাহর ইমানের সাথে একসাথে পবিত্র কোরআনের প্রায় ২০ জায়গায় একত্রে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা একত্রে উল্লেখ করেছেন এই পরকালের প্রতি ইমানকে আল্লাহর ইমানের সাথে। মক্কার মুশরিকরা আল্লাহর প্রতি ইমান এনেছিল আংশিক, কিন্তু পরকালকে তারা অবিশ্বাস করত। জামাল্লাযিনা কাফারু আন লা ইউবাআসু, কাফেররা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে তারা আর কখনোই তাদের পুনরুত্থান হবে না। মুসলিমদের মধ্যেও আমাদের পরকালের প্রতি ইমান যদি আমাদের শক্তিশালী না হয়, তাহলে কিন্তু দুনিয়ার জীবনে আমরা কখনো ইসলামের বিধানকে ঠিক মতো পালন করতে পারবো না। যার যত পরকালের প্রতি বিশ্বাস দৃঢ়, তিনি তার সফলতাও সে অনুযায়ী হবে। আমাদের জীবন চলার পথে বহু সমস্যার সম্মুখীন আমরা, অনেক সমস্যা আমরা দেখতে পাই, কিন্তু বাস্তবে যদি পরকালের প্রতি ইমানটা আমাদের শক্তিশালী হতো, তাহলে দেখবেন যে এই সমস্যাগুলোর অধিকাংশ সমস্যা থেকে আমরা বের হয়ে আসতে পারতাম। এই দুনিয়ার জীবনটা খুবই ক্ষণস্থায়ী একটা জীবন। আমরা সবাই এখানে বিশ্বাস করি যে আমাদের মৃত্যু হবে। এটা কেউ যদি আমি জিজ্ঞেস করি এখানে, কেউ কিন্তু বলবে না যে না সন্দেহ আছে। যদি একথাও বলি যে বলুন তো এই মসজিদ থেকে আপনারা নিরাপদে বের হয়ে যেতে পারবেন জুমার সালাত আদায় শেষ করে, কেউ নিশ্চয়তা দিতে পারবেন? সবাই বলবেন যে কেউ পারবেন না, যে আমি শেষ করে যেতে পারবো। সেটাই যদি হয় তাহলে কিসের এত অহংকার, কিসের এত গর্ব? তাহলে তো সংশোধনের তওবার নিয়তটা এখন থেকে করা উচিত। কিন্তু বাস্তবে আমরা মুখে বলবো ঠিক, কিন্তু আমাদের কাজকর্ম, কর্ম কি সেটা সত্যায়ন করছে? আমরা বলবো মুখে যে হ্যাঁ আমরা মরবো একদিন বা চোখে দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের কর্ম কিন্তু সেটা বলছে না। সেজন্য কথায় কাজে প্রত্যেকটা বিষয়ে আখিরাতের প্রতি ইমানটাকে শক্তিশালী করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন আব্দুল ইবনে মাসউদের বর্ণনায়, মালি ওয়ালি দুনিয়া, দুনিয়ার সাথে আমার সম্পর্কটা কী, কী সম্পর্ক দুনিয়ার সাথে আমার? মা আনা ফি দুনিয়া ইল্লা কারাকিব ইস্তাদাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা, দুনিয়ায় তো আমি একজন পথিকের মতো যে কোনো একটা গাছের নিচে গাছের ছায়ে আশ্রয় নিল, তারপর সেটা ত্যাগ করে গন্তব্যের স্থলে রওনা হয়ে গেল। অর্থাৎ হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছেন, তখন একটা গাছের নিচে ছায়ে আশ্রয় নিয়েছেন। উনি কতক্ষণ থাকবেন ওখানে? উনি তো যাচ্ছেন এক জায়গায়, স্বাভাবিক খুব অল্প সময় উনি সেখানে বিশ্রাম নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি দুনিয়ায় এসেছি, দুনিয়াটাও আমার কাছে ওই গাছের তলার মতো, সামান্য সময় এখানে থাকবো, কিন্তু পরকালের জীবন অনন্ত জীবন, চিরস্থায়ী জীবন। সেজন্যই আখিরাতকে গুরুত্ব দিতে বলা হয়েছে, বল তু সিরুন আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু আবকা, বরং তোমরা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিচ্ছ, কিন্তু আখিরাতের জীবনই হচ্ছে সর্বোত্তম এবং চিরস্থায়ী। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুন ফিদ দুনিয়া গরীবুন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরাস সাবিল, তুমি দুনিয়ায় বসবাস করো একজন প্রবাসীর মতো অথবা একজন মুসাফিরের মতো। অর্থাৎ একজন ব্যক্তি যখন প্রবাসে থাকে, স্বাভাবিক আপনারা অনেকে প্রবাসে থেকেছেন, তখন একাই থেকেছেন, সেখানে যেটুক প্রয়োজন সেগুলোই কিন্তু শুধুমাত্র ক্রয় করেন, খাওয়া দাওয়ার যতটুকু প্রয়োজন, পোশাক যে কয়টা প্রয়োজন। কিন্তু যে বাড়ির ঘরে যখন আমি দেশে যখন থাকি পরিবারের সাথে, তখন কত কি আমি ক্রয় করি, কিন্তু সেখানে না, যেটুক আমার প্রয়োজন শুধুমাত্র সেটুক, হয়তো সামান্য একটা দেখবেন বাক্স থাকে, কিছু মালপত্র থাকে, এটুকুই। কিন্তু যখন আমরা বাড়িতে বসবাস করি কত কী, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই প্রবাসে যেভাবে থাকো ওইভাবেই দুনিয়াতে বসবাস করো। একজন ব্যক্তি সফরে যখন বের হয় সব কিছুকে নিয়ে বের হতে পারে, সকল সুবিধা কি সে পায় সফরে? না, সামান্য জরুরি যেগুলো তার, হয়তো দেখবেন জরুরি যে ওষুধপত্রগুলো, জরুরি যে কাপড়, জরুরি কিছু টাকা পয়সা, সেগুলো নিয়ে হয়তো উনি বের হয়েছেন, সব কিছু উনি সঙ্গে নিতে পারেন না, ধৈর্য ধারণ করতে হয় তাকে। তেমনইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়াতেও তোমরা এইভাবে বসবাস করো। এই জন্য অন্য হাদিসে বলছেন আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা স্বরূপ। জেলখানায়ও তেমন একজন মানুষ যা ইচ্ছা তাই কিন্তু
পায় না এমন কি যারা ভিআইপি তারাও কিন্তু পায় না টাকা দিয়ে অনেক কিছু হয়তো তারা পায় কিন্তু সব কিছু কিন্তু পায় না স্বাভাবিক তারা বাইরে থাকলে যে জিনিসটা পেত সেটা কিন্তু পায় না এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা দুনিয়াতে এইভাবেই বসবাস করো কারণ আখিরাতের জীবনই হচ্ছে অনন্তকাল তাহলে দেখুন সম্মানিত উপস্থিতি এবার আমরা আসি যে আমরা যদি আখিরাতের প্রতি ঈমান আনি আখিরাতের প্রতি যদি আমাদের ঈমানটা শক্তিশালী হয় তাহলে তার কিছু আলামত কিন্তু আমাদের জীবনে প্রকাশিত হবে আমরা বুঝতে পারবো দেখে বুঝতে পারবো যে হ্যাঁ বা আমি নিজেকেও আমি তখন যাচাই করতে পারবো যে আখিরাতের প্রতি আমার ঈমানটা কতটুকু শক্তিশালী দেখুন আমরা যাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সালাফদের জীবনে আখিরাতের প্রতি ঈমান তাদের দৃঢ় ঈমানটা তাদের কি প্রতিক্রিয়া হয়েছিল তাদের জীবনে প্রথম বিষয় হচ্ছে আখিরাতের প্রতি যদি আমার ঈমান শক্তিশালী হয় যে ব্যক্তির ঈমান আখিরাতের প্রতি শক্তিশালী হবে সে শরীয়তের যে কোনো ফয়সালা মেনে নিতে কোনো প্রকার দ্বিধাবোধ করবে না দুনিয়াবি যে ফয়সালা আছে সেটা মেনে নিতে কোনো প্রকার দ্বিধাবোধ করবে না মাইজাল আসলামী তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন ওয়াইহাক ইরজি ফাস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি আফসোস তোমার জন্য যাও ফিরে যাও যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো তার কাছে তওবা করো উনি আবার বলছেন তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন চতুর্থবার বলছেন তোমাকে কি থেকে পবিত্র করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে আল্লাহ তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমাকে ব্যভিচার থেকে পবিত্র করুন আমি ব্যভিচার করে ফেলেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই লোকটা কি পাগল নাকি দেখো তো তারা নিশ্চিত হলেন যে পাগল না বলেন সে কি মদ পান করেছে দেখে হলো না মদও পান করেনি তারপর তিনি শেষ পর্যন্ত সাক্ষ্য দিলেন তারপর তার উপর তাকে রজম করা হলো শাস্তি কার্যকর করা হলো কেন কেন এই শাস্তি তিনি নিজে মাথা পেতে নিলেন গমে দিয়ে ওই নারী তিনিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি নিজের পাপের স্বীকৃতি দিয়েছিলেন যে তিনিও ব্যভিচার করেছেন তার পেটে সন্তান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফিরিয়ে দিয়েছিলেন তখন তিনি বলেছিলেন আমাকে ওই মাইজা আসলিমের মতো আপনি ফিরিয়ে দিচ্ছেন নাকি আল্লাহ রাসূল বললেন যে তুমি যেহেতু গর্ভবতী তুমি যাও তোমার সন্তানটা আগে প্রসব করো সন্তান যখন হলো আসলেন আল্লাহ রাসূল বললেন যে তাকে যেটা হক সেটা তুমি তাকে পান করো দুধ পান করো দুধ পান শেষ হলো আবার আসলেন তারপরে শেষ পর্যন্ত তাকে রজম করা হলো আল্লাহ রাসূল সেই মাইজা আসলামের ক্ষেত্রে তিনি বলেছিলেন যখন তার ক্ষেত্রে কেউ নেতিবাচক মন্তব্য করেছিলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সতর্ক করে দিয়ে বলেছিলেন লাকাদ তাবা তাওবাতান লাউ কুসিমাত বাইনা উম্মাতিন লাওসিআতহুম সে এমন তওবা করেছে যে যদি একটা পুরো উম্মতের মধ্যে এই তওবাটা ভাগ করে দেওয়া হতো তো সেটাই ওই তওবা সবার জন্য যথেষ্ট হতো তাহলে এই যে তওবা করেছেন তিনি মাথা পেতে শাস্তি মেনে নিয়েছেন অথচ আমরা সেটার বিপরীত শাস্তি যদি আমরা হকদার হই যে কোনোভাবে সেটা ক্যান্সেল করার জন্য মিথ্যা সাক্ষ্য দিয়ে হলো বা ক্ষমতার দাপটে হলো সেটা বাতিল করার চেষ্টা করব কিন্তু কেন তিনি মাথা পেতে নিয়েছিলেন এই শাস্তিগুলো তারা আখিরাতের প্রতি ঈমান আখিরাতের স্বার্থে যাতে আখিরাতে মুক্তি পান আখিরাতে মুক্তির আশায় দুনিয়ার শাস্তি দুনিয়ার ফয়সালা তারা মেনে নিয়েছেন তেমনইভাবে শাস্তি কার্যকর করা সেটা যেমন মেনে নেবেন শরীয়তের যে কোনো ফয়সালা স্বাভাবিক হুকুম আহকাম যেগুলো আছে শাখা প্রশাখা বিভিন্ন মাসলা মাসাইলে সেখানেও একজন ব্যক্তির ঈমান যদি আখিরাতের প্রতি শক্তিশালী হয়ে থাকে তাহলে উনি কিন্তু শরীয়তের ফয়সালাটাই গ্রহণ করার প্রতি তিনি উৎসাহী হবেন ইয়াই হল দিন আমনু আতি উল্লাহ ওয়া আতি উর রসুল ওয়া উলিল আমরি মিনকুম হে ইমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো তোমাদের যারা উলুল আমর শাসক মুসলিম শাসক ওলামায়ে কেরাম আছেন তাদের আনুগত্য করো ফা ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলা আল্লাহি ওয়া রাসূল যদি তোমাদের মধ্যে কোনো বিতণ্ড হয় তাহলে তোমরা আল্লাহ এবং তার রসুলের দিকে বিষয়টা ফিরিয়ে দাও তারপর আল্লাহ তাআলা কি বলছেন ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যদি তোমরা আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান এনে থাকো মানে আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান আনলে তোমরা তোমাদের মধ্যে যখন বিবাদ হবে বিষয়টা তখন কি কোরআন এবং সুন্নাহর দিকে তখন ফিরিয়ে দিবে তার মানে বোঝা যাচ্ছে যে একজন ব্যক্তির প্রতি আখিরাতের প্রতি যে বাস্তবে ঈমান থাকে উনি সর্বোচ্চ রাসূল ইসলামের সিদ্ধান্ত গ্রহণ করার জন্য তিনি উদগ্রীব থাকবেন সেটাই তিনি গ্রহণ করবেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির তোমাদের জন্য রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ কাদের জন্য যারা আল্লাহ এবং পরকালকে কামনা করে তাদের জন্য সেজন্য আমাদের সবসময় আমাদের যে কোনো মাসলা মাসাইলের ক্ষেত্রে যদি কোনো দ্বন্দ্ব হয়
তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত শরীয়তের সিদ্ধান্তটাকে মেনে নিতে হবে মাযহাবের দোহাই দিয়ে কোন ব্যক্তির দোহাই দিয়ে কোন দলের সংগঠনের দোহাই দিয়ে আপনি সেটাকে না মানার চেষ্টা করবেন এটা করা যাবে না যিনি আখিরাতের প্রতি ঈমানটা যার যত বেশি দৃঢ় হবে তিনি শরীয়তের ফয়সালা মেনে নেবেন যখন ফতোয়া গ্রহণের ক্ষেত্রে আলেমদেরকে অবশ্যই জিজ্ঞেস করতে হবে কিন্তু সহজ ফতোয়াটা সহজ ফতোয়া নিব অনেকেই আছেন জিজ্ঞেস করেন বিশ্বস্ত আলেমকে জিজ্ঞেস করছেন তার প্রতি পূর্ণ আস্থা আছে জিজ্ঞেস করতে করতে এমন একটা মাসআলা এসেছে মনোভূত হয়নি মানে তার বিপক্ষে চলে গেছে মাসআলাটা তখন আরেকজনের কাছে দৌড় দিয়েছেন ওখানে যেও দেখেন যে না মাসআলা তার বিপক্ষে চলে গেছে তখন আরেকজনের কাছে গেছেন সেখানে উপায় নেই চতুর্থ জনের কাছে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছেন তারপরে হয়তো এক জায়গায় মিলেও যেতে পারে বুঝতেই পারছেন কারণ অনেক সময় আমাদের সমাজে অনেক মুফতি আছেন মানুষের চাহিদা দেখে অনেক সময় ফতোয়া দেয় সে আসলে চাচ্ছেটা কি পেয়ে গেছে কারণ সবাই তো আর আমানতদার না এই জন্য যদি বাস্তবে আমাদের আখিরাতের প্রতি ঈমান যদি আমরা এনে থাকি তাহলে আমাদের সঠিক যেটা যিনি কোরআন যার উত্তরটা কোরআন এবং সুন্নার আলোকে হবে অধিক শক্তিশালী অধিক নিকটবর্তী সেটাকে আমাকে মেনে নিতে হবে সম্মানিত উপস্থিতি দ্বিতীয় বিষয় হলো যে আখিরাতের প্রতি ঈমান যদি আমাদের শক্তিশালী হয় আমাদের আমলে একনিষ্ঠতা থাকবে আমরা জানি যে আমল আল্লাহ তাআলার কাছে কবুল হবে না যদি আমরা আমাদের আমলটা একনিষ্ঠ না হয় একনিষ্ঠতা না থাকে আল্লাহর জন্য না হয় আল্লাহ তাআলা বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎ আমল করে এবং তার সাথে কাউকে শরীক করে না তার ইবাদতে কাউকে শরীক যেন না করে তাহলে দেখুন এখানে আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে মানে পরকালের প্রতি তার যার দৃঢ় বিশ্বাস আছে সে যেন সৎ আমল করে এবং তার সাথে শিরক না করে তাহলে পরকালের প্রতি ঈমান শক্তিশালী হলে একজন ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না একনিষ্ঠ হবে তার জন্যই শুধুমাত্র আমল করবেন তিন নম্বর বিষয় হচ্ছে যে পরকালের প্রতি ঈমান যদি না থাকে তাহলে একজন ব্যক্তি সত্য বিমুখ হয়ে যায় অহংকারী হয়ে যায় ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি কুলুবুহুম মুনকারা আল্লাহ তাআলা বলছেন যারা আখিরাতের প্রতি ঈমান আনে না তাদের অন্তর হলো সত্য বিমুখ সত্যকে মানতে চায় না এবং তারাই হচ্ছে অহংকারী চতুর্থ বিষয় হলো পরকালের প্রতি ঈমান যদি থাকে তাহলে দুনিয়ার কষ্টটা খুব সহজ হয়ে যায় দুনিয়ার কষ্টটা খুব সহজ হয়ে যায় এই কষ্ট আর কষ্ট মনে হয় না আমরা সবাই জানি খন্দকের যুদ্ধের সময় খন্দকের যুদ্ধে যেটিকে আহজাবের যুদ্ধ বলা হয় সে আহজাবের যুদ্ধে 10,000 সৈন্যবাহিনী মদিনা আক্রমণের পরিকল্পনা করেছে মক্কার কুরাইশরা এদিকে গতাফান গোত্র এদিকে মদিনার ইহুদিরা তাদের সাথে একত্রতা পোষণ করেছে মোট 10,000 সৈন্যবাহিনী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাধ্য হলেন যে মদিনায় তাদেরকে কোনোভাবে ঢুকতে দেওয়া যাবে না মদিনায় তাদের প্রবেশের সুযোগ ছিল না কোনো দিক দিয়ে শুধুমাত্র উত্তর দিক দিয়ে সুযোগ ছিল কি করতে হবে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শই হোক বা সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু পরামর্শই হোক দুই ধরনের বর্ণনায় আছে পরীক্ষা খনন করলেন যাতে কোনোভাবে এই পরীক্ষা অতিক্রম করে তারা মদিনায় প্রবেশ করতে না পারে কিন্তু এই পরীক্ষা খননটা এত সহজ কাজ ছিল না প্রায় 1,000 থেকে 1,500 জন সাহাবি সেখানে পরীক্ষা খনন করছিলেন যে খাবারটা ছিল অল্প কিছু খাবার খুব দ্রুতই শেষ হয়ে যায় না খেয়ে অনেক সাহাবি তারা পেটে পাথর পর্যন্ত বেঁধেছিলেন একজন সাহাবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে যখন এই কথা বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেট দেখে বলেছিলেন যে তুমি একটা পাথর বেঁধেছো দেখো আমি দুইটা পাথর বেঁধেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ হে আল্লাহ কোনো আরাম নেই আখিরাতের আরাম ছাড়া ফাগফির লিল মুহাজিরিনা ওয়াল আনসার অতএব হে আল্লাহ আপনি মুহাজির এবং আনসারদেরকে আপনি ক্ষমা করে দিন আচ্ছা বলুন তো কষ্ট করে ক্ষুধা পেটে পরীক্ষা খনন করা গর্ত খনন করা ক্ষুধা পেটে থাকলে কিন্তু আমরা কাজ করতে পারি না যদি অতিরিক্ত ক্ষুধা থাকে আর মানুষ কখন পেটে পাথর বাঁধে বা বিকল্প পদ্ধতিতে যায় ঘুমও আসে না আমাদের ক্ষুধা থাকলে দেখবেন রমজান মাসে অনেকে বলে যে ঘুমাতে পারি না দুপুরবেলা ক্ষুধা পেটে পেটে ক্ষুধা থাকে তো ঘুমাতে পারি না ঘুমও আসে না সেখানে এই ক্ষুধা পেটে তারা এই কঠিন কাজ করতে পারছেন কি শক্তি ছিল তাদের কি শক্তির বলে তারা এটা করতে পেরেছেন সেটা হচ্ছে ঈমানের শক্তি আখেরাতের প্রতি ঈমানের শক্তি এই শক্তির বলে কিন্তু তারা এই কঠিন কাজটা করতে পেরেছিলেন সেজন্য তাদের এই কষ্টটা তাদের কাছে কি হয়েছে সহজ হয়ে গেছে কত কষ্ট মক্কা ছেড়ে মদিনা হিজরত করেছেন সব কিছু ফেলে এসেছেন এটা তো কম কষ্টের ছিল না অনেকের দামি দামি সম্পদ ছিল অনেক সাহাবায়ে কামের
নিঃস্ব সবাই ছিল তা তো না অনেক অনেক সাহাবা ইকরাম তারা ধনাঢ্য পরিবারের ছিলেন বিত্তশালী ছিলেন তবুও মক্কায় সবকিছু ফেলে তারা চলে এসেছিলেন কিসে তাদেরকে উৎসাহিত করেছে আসতে এবং শুধু আসার পর দেখুন আব্দুল ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে অভিযোগ করেন আল্লাহ রাসূল আমি তো মক্কায় আমার দামি বাড়ি এবং আসবাবপত্র আমি ফেলে এসেছি সেই সম্পদ মক্কার কুরাইশরা আবু জাহাল এবং তার বাহিনী দখল করে নিচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিলেন বললেন আলা তারদা ইয়া আব্দুল্লাহ আন ইউতিয়াকাল্লাহু বিহা দারান ফিল জান্নাহ হে আব্দুল্লাহ তুমি কি এতে সন্তুষ্ট নও যে আল্লাহ সন্তুষ্ট নও যে আল্লাহ তোমাকে এর পরিবর্তে আখিরাতে একটি ঘর দান করবেন তখন তিনি আনন্দে কাঁদতেছিলেন তার দুই চোখে পানি বেরোচ্ছিল এই যে কষ্ট দুনিয়ার স্বাভাবিক মানুষ তো তার নিজস্ব সম্পদ যখন অন্য কেউ দখল করবে কষ্ট তো হবেই কিন্তু এই কষ্ট লাঘব হয়েছে কিভাবে পরকালের প্রতি ঈমান থাকার কারণে পরকালের প্রতি বিশ্বাস জান্নাতে পুরস্কার পাওয়ার আশা পরকালের প্রতি ঈমান যদি আমাদের শক্তিশালী হয় তাহলে আমরা অল্পে তুষ্ট থাকব অল্পে তুষ্ট থাকার যে গুণ সেটা অর্জিত হবে একজন ব্যক্তির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কানাতিল আখিরাতু হাম্মাহু জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি আখিরাত যে ব্যক্তির শুধুমাত্র আখিরাতই তার চিন্তার বিষয় হবে আল্লাহ তার অন্তরকে অভাবমুক্ত করে দেবেন অন্তরের প্রশান্তিটা তুষ্টিটা কিন্তু সবথেকে বড় বিষয় দেখবেন অনেকে খাবারের জন্য খুব কোথাও হয়তো খাবার বিতরণ করতেছে খাবার নেওয়ার জন্য খুব সেখানে যে অতিরিক্ত নেওয়ার জন্য ছটপট করতেছে অথচ দেখবেন যে একটা প্যাকেট হলে কিন্তু তার ক্ষুধা মিটে যাবে কিন্তু নেওয়ার চেষ্টা করতেছে কয়টা পাঁচটা দেখবেন চারটা এসে সে নষ্টই করে তার মানে তার পেটের ক্ষুধা যতটুক তার অন্তরের ক্ষুধাটা তার থেকে বেশি সে কারণেই এত অল্পে তুষ্ট হতে পারছে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আখিরাত যার চিন্তার বিষয় হবে আল্লাহ তার অন্তরকে অভাবমুক্ত করে দেবেন ওয়া জামা লাহু শামলা তার বিক্ষিপ্ত যে বিষয়গুলো আছে এলোমেলো বিষয় সেগুলোকে সুসংযত তিনি করে দিবেন সব কিছুকে সহজ করে দিবেন ওয়া আতাতু দুনিয়া ওয়া হিয়া রাগিমা আর দুনিয়া তার কাছে খুবই তুচ্ছ মনে হবে তারপর আবার বলছেন ওমান কানাতি দুনিয়া হাম্মাহু আর দুনিয়া যার চিন্তার বিষয় হবে দুনিয়াটাই শুধুমাত্র তার দুনিয়াতে যা কিছু পেলাম দুনিয়ার উপরে সব কিছু বিচার করবে নিজে বিবাহ করতে যাবে দেখবে দুনিয়াটা আগে সন্তানের বিবাহ দিতে যাবে দুনিয়াটা আগে দেখবে সব কিছু দুনিয়ার সফলতাটাই তার কাছে মূল সফলতা যখন এটা হবে তখন কি হবে জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনিহি আল্লাহ তাআলা অভাবকে তার সামনে এনে দেবেন সব কিছুতে দেখবে অভাব মুক্ত মানে সে অভাবমুক্ত হতে পারছেন আপনি দেখবেন যে অনেক বিত্তশালী মানুষকে আপনি দেখবেন সমাজে তাদের অভাবই যায় না কিছু আপনি করতে বলবেন সমাজের মানুষের জন্য অভাব দেখাবে আপনাকে এখানে এত টাকা ঋণ ওখানে এত টাকা ঋণ ওখানে এত এত কিছু আমার তো এটাই আমি করতে পারলাম না আমার সন্তানরা তো এভাবেই থাকলো তাদের জন্য এটা করতে পারিনি ওইটা করতে পারিনি এটা করতে পারিনি অভাব আর অভাব কোনো সময় শান্তি উনি পাবেন না ওয়াফাররাকা আলাইহি শামলা আর তার বিষয়গুলোকে আল্লাহ তাআলা আরো বিক্ষিপ্ত করে দিবেন ছিন্ন ভিন্ন করে দিবেন ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুদ্দিরা লাহু অথচ দুনিয়াতে সে কিছুই পাবে না ওইটুকু ছাড়া যেটুকু তার তাকদিরে লিপিবদ্ধ আছে কিন্তু শুধু ছটফট করবে দুনিয়া পাওয়ার জন্য সেজন্য আখিরাতের প্রতি ঈমান যদি শক্তিশালী হয় তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে অল্পে মানুষ তুষ্ট হতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন ওমর ইবনে খাত্তাব গেলেন তার কাছে উঠেছেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বালিশে ঘুমিয়েছিলেন সেই বালিশটা ছিল খেজুরের পাতা দিয়ে ভরা চামড়ার বালিশ চাটাইয়ের উপর ঘুমিয়েছিলেন উঠেছেন দেখেন যে তার পার্শ্ব দেশে দাগ পড়ে গেছে পিঠে দাগ পড়ে গেছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে দিচ্ছেন ইন্না কিসরা ওয়া কাইসার ফিমা হুমা ফি ওয়া আনতা রাসূলুল্লাহ আল্লাহ রাসূল পারস্য সম্রাট কিসরা রোম সম্রাট কাইসার তারা কিসের মধ্যে আছে আপনি তো জানেন কত ভোগ বিলাসে মত্ত কত সুযোগ সুবিধা বড় বড় অট্টালিকা এত এত কিছু আর আপনি আল্লাহ রসুল আপনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ সৃষ্টি সর্বশ্রেষ্ঠ নবী দুনিয়ার সব কিছু থেকে আমি আপনি সর্বশ্রেষ্ঠ অথচ আপনারই অবস্থা আপনার শরীরে দাগ আপনি ঘুমিয়ে আছেন কিসের উপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জবাব দিয়েছিলেন আমা তারদা আন তাকুনা লাহুমুদ দুনিয়া ওয়া লানাল আখিরাহ তুমি কি চাও না যে তাদের জন্য হোক দুনিয়া আর আমাদের জন্য হোক আখিরাত তার মানে এই আখিরাতের প্রতি ইমানই তাকে এই অল্পে তুষ্ট হওয়ার প্রতি উৎসাহিত করেছে এই জন্য
এই জন্য বড় বড় অট্টালিকা দেখুন সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু তিনি একজন বিশিষ্ট সাহাবী ছিলেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খিলাফতকালে উমর ইবনে খাত্তাব তাকে বলে দিলেন যে কোন এক জায়গার হিমস হিমসের গভর্নর তোমাকে নিযুক্ত করতে চাই আমি তুমি রাজি না দায়িত্ব নিতে আমাদের মত তো না আমাদের সমাজে এখন মানে দায়িত্ব পাওয়ার জন্য ইসলামিক ইসলামী সংগঠন করেন ওনারা কিন্তু দায়িত্ব নেওয়ার জন্য মানে এত তাদের মধ্যে দলাদলি যে পুলিশ পর্যন্ত আসে তাদের সমাধান করতে ওনারা দায়িত্ব নিতে চাচ্ছেন না দূরে দায়িত্ব থেকে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রেগে গেলেন যে তোমরা আমাকে দায়িত্বশীল করলে আমি তো দায়িত্ব নিতে চাইনি তোমরাই তো করেছো আমাকে তো তোমরা সহযোগিতা করবে না যাই হোক দায়িত্ব দিয়ে পাঠালেন হিমসে তারপর তাকে বললেন যে তোমার জন্য একটা মাসিক এক্সট্রা একটা ভাতা নির্ধারণ করতে চাই উনি বললেন না স্বভাব সাধারণ জনগণ হিসেবে যে আমার ভাতা এটাই আমার জন্য যথেষ্ট চলে গেলেন তার কিছুদিন পর হিমস থেকে একটা প্রতিনিধি দল এসেছিল উমর ইবনে খাত্তাবের কাছে এসে অনেক কথা হয়েছে তারপর বললেন যে তোমাদের ওখানকার যারা অভাবী আছে তাদের একটা লিস্ট আমাকে দাও সেই লিস্টের মধ্যে দেখেন সাইদ ইবনে আমির আল জুমাহির নাম উনি তখন জিজ্ঞেস করছেন তাদেরকে যে এইটা কি তোমাদের গভর্নর না বললেন জি গভর্নর তিনি কি অভাবী বলছে হ্যাঁ তিনি অভাবী তিনি এমন অভাবী দিনের পর দিন যায় মাসের পর মাস যায় তার বাড়িতে চুলায় আগুন ধরে না তখন তিনি তাদের হাতে 1000 স্বর্ণ মুদ্রার একটা থলে দিয়ে দিলেন যে সাইদ ইবনে আমির আল জুমাহি তার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে যখন তাকে দেওয়া হয়েছে তখন তিনি এতই চিন্তিত হয়ে পড়েছেন যে মনে হচ্ছে কি হয়ে গেছে বাড়িতে গেছেন তার স্ত্রী জিজ্ঞেস করছেন যে কি বাবার আপনি এত চিন্তিত কেন উমর আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব কি মারা গেছেন নাকি বলে না তার থেকে ভয়ঙ্কর বিষয় কি হয়েছে মুসলিমরা কোনো যুদ্ধে পরাজিত হয়েছে বলে না তার থেকে ভয়ঙ্কর বিষয় কি হয়েছে তিনি বলছেন দাখালাতি দুনিয়া দাখালাত আলাইয়া দুনিয়া লিতুসসিদা আখিরাতি ওয়া হাল্লাতিল ফিতনাতু ফি বাইতি আমার বাড়িতে দুনিয়া ফিতনা এসে উপস্থিত হয়েছে আমার আখিরাতকে ধ্বংস করার জন্য সুবহানাল্লাহ দেখুন তারপর তার স্ত্রী জানতেও চাননি যে কি ফেতনাটা সেটা তিনি বলেছিলেন যে আপনি যত দ্রুত সম্ভব এই ফেতনা মুক্ত হওয়ার চেষ্টা করেন আমাদের বন্ধুদের জন্য এটা শিক্ষা রয়েছে সাথে সাথে তিনি ওই স্বর্ণ মুদ্রাগুলো দান করে দিয়েছিলেন সেখানকার অভাবীদের মধ্যে কেন এই যে অল্পে তুষ্টি সামান্য যেটা পাচ্ছেন যেটা তার সাধারণ জনগণ হিসেবে সেটাই তার জন্য যথেষ্ট কিসের কারণে এটা হয়েছিল আখিরাতের প্রতি ইমানের কারণে আখিরাতকে ধ্বংস করতে চাইনি বলছেন যে দুনিয়া এসেছে আমার ঘরে আখিরাত নষ্ট করার জন্য এটাই ছিল কারণ আরেকটি আপনাদেরকে বর্ণনা দেব আব্বাসী একজন খলিফা হারুনুর রশিদ তার সাথে ঘটে যাওয়া বহলুল নামে একজন ব্যক্তি তার সম্পর্কে অনেক কথা এসেছে তবে সে নিঃসঙ্গ জীবনযাপন করত এটা এসেছে তো উনি একদিন বের হয়েছিলেন সফরে বের হওয়ার পর ওই বহলুলের সাথে তার দেখা হয় দেখা হওয়ার পর তিনি বহলুলকে বললেন যে আমাকে কিছু উপদেশ দাও তোমার থেকে দেখে কিছু উপদেশ আমি পাই কিনা বহলুল তাকে তখন বলছেন ইয়া আমিরুল মুমিনিন আইনা আবাউকা ওয়া আজদাদুকা তাকে বলছেন যে আপনার বাপ দাদারা কোথায় এখন হারুন রশিদ সাহেবকে জিজ্ঞেস করছেন যে আপনার বাপ দাদারা কোথায় তখন উনি বলছেন কদমাথু তারা তো মারা গেছেন বলছে ফা আইনা কুসুরুহুমুল আলিয়া তাদের বড় বড় অট্টালিকাগুলো কোথায় বলুন তো তখন উনি বলছেন তিলকা কুসুরুহুম ওই যে দেখতে পাচ্ছ ওইগুলো হচ্ছে আমার বাপ দাদাদের অট্টালিকা তখন বলছেন হাজিহি কুবুরুহুম ওয়া তিলকা কুসুরুহুম এটা হচ্ছে তাদের কবর আর এটা হচ্ছে তাদের অট্টালিকা ফামা নাফাআতহুম কুসুরুহুম ফি কুবুরিহিম তার মানে বোঝা গেল যে এই অট্টালিকাগুলো তাদের কবরের কোনো কাজে আসেনি এত বড় বড় অট্টালিকা বানিয়েছে কিন্তু তাকে শেষ পর্যন্ত মাটির নিচেই বসবাস করতে হচ্ছে তখন উনি বলছেন না যে সদাক্তা তুমি ঠিকই বলেছ জিদনি ইয়া বহলুল আরও বলো তোমার কাছে কী আছে তখন তিনি বলছেন যে দুনিয়ায় আপনার এই অট্টালিকা অনেক প্রশস্ত যদি আখেরাতে আপনার কবরটাও যদি প্রশস্ত হতো তাহলেই তো প্রকৃত কল্যাণ হতো তারপর বলছেন যে আল্লাহ আপনাকে ক্ষমতা দান করেছেন সুতরাং আপনার থেকে কোনো প্রকার শিথিলতা এবং বাড়াবাড়ি কোনটাই আল্লাহ তাআলা আপনার কাছ থেকে পছন্দ করেন না তারপর তিনি কাঁদতে শুরু করলেন এবং বললেন যে তুমি আমাকে আরও উপদেশ দাও তখন বহলুল তাকে বলেছিলেন যে ধরুন দুনিয়ার অনেক সম্পদ গুপ্ত ধন আপনাকে দিয়ে দেওয়া হলো আরও আল্লাহ তো আপনাকে অনেক কিছু দিয়েছেন আরও কিছু গুপ্তধন সম্পদ আল্লাহ আপনাকে দিয়ে দিলেন
وأمرت السنين এবং আল্লাহ আপনাকে আপনার হায়াতও বাড়িয়ে দিলেন ধরুন আল্লাহ আপনার হায়াতও বাড়িয়ে দিলেন এবং আপনাকে আরো সম্পদ দান করলেন বলুন তো ফলাফলটা কি কবরই কি আমাদের শেষ ঠিকানা না যেদিন তো হবে একদিন ধরুন আল্লাহ বাড়িয়ে দিলেন কিন্তু বাড়িয়ে দিলেও তো আপনি তার চিরদিন দুনিয়ায় থাকতে পাচ্ছেন না শেষ ঠিকানা তো কবরে হবে তাই না তখন তিনি বলেন ঠিকই বলেছো তারপর তিনি বাড়িতে ফিরে গেলেন তার কিছুদিন পর তিনি অসুস্থ হন এবং মৃত্যুবরণ করেন তাহলে বোঝা যাচ্ছে এখানে দেখুন এই ঘটনা থেকে আমাদের শিক্ষা যেটা সেটা হলো যে দুনিয়া অবশ্যই দুনিয়ার সম্পদ আমাদের প্রিয় হবে কিন্তু এটাই যদি মুখ্য উদ্দেশ্য হয় আখিরাত নিয়ে আমরা চিন্তা না করি তাহলে হবে না আমাদেরকে চিন্তা করতে হবে যে এই যে এত এত কিছুর জন্য এত কিছু করছি কিন্তু বাস্তবে কি আমাদের কবরে এগুলো প্রয়োজন আছে কবরে কি আমাদের কোনো কাজে লাগবে এগুলো যাই হোক সম্মানিত উপস্থিতি এরপরের যে বিষয়টি সেটি হচ্ছে আখিরাতের প্রতি ঈমান যদি আমাদের শক্তিশালী হয় তাহলে আমাদের সৎ কাজে দৃঢ়তা সৃষ্টি হবে দৃঢ়ভাবে সৎ কাজ আমরা করতে পারব নেকির কাজে আমাদের একাগ্রতা সৃষ্টি হবে প্রতিযোগিতা করব দৃঢ়ভাবে নেকির কাজ করব যখন আমরা জানতে পারব যখন আমরা জানতে পারব আল্লাহ তাআলা বলেছেন আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি আহাদ فلا تعلم نفس ما اخفي لهم من قرة اعين الله تعالى বলছে আমি আমার বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি এমন কিছু যা তার চোখ কোনোদিন দেখেনি যা তার কান কোনোদিন শুনেনি তার হৃদয়ে কখনো সে চিন্তাই হয়নি তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত তেলাওয়াত করলেন যে কেউ জানে না যে তার জন্য চোখ জোড়ানো কি বিষয় আল্লাহ তাআলা লুকিয়ে রেখেছেন সুতরাং এইটা যখন মানুষ সত্যিকার অর্থে বিশ্বাস করবে যে আখিরাতের নিয়ামতের প্রতি উৎসাহী হবে তখন অবশ্যই তার পরকালের প্রতি ঈমানটাও শক্তিশালী হবে এবং তিনি ওই অনুযায়ী তখন আমল করতে আরও দৃঢ় হবেন উৎসাহী হবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বদরের যুদ্ধের সময় তিনি ঘোষণা দিলেন কুমু ইলা জান্নাতিন আরদুহা সামাওয়াত ওয়াল আরদ তোমরা এমন জান্নাতের দিকে ধাবিত হও যার প্রশস্ততা আকাশ এবং পৃথিবীব্যাপী জমিনব্যাপী বিস্তৃত তার প্রশস্ততা উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু আনহু আনসারী একজন সাহাবী উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন বলছেন আল্লাহ রাসূল সত্যি কি জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিন ব্যাপী বিস্তৃত তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ তখন তিনি বলেন বাহ বাহ ছাড়ো ছাড়ো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি এই কথা কেন বলছো তখন উনি বলছেন যে আল্লাহ রাসূল আমি জান্নাতের অধিবাসী হওয়ার আশায় এই কথা বলতেছি তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন ফা ইন্নাকা মিন আহলিয়া তুমি হচ্ছে জান্নাতের অধিবাসী তাকে ঘোষণা দিলেন এবার উমর ইবনে হুমাম রাদিয়াল্লাহু আনহু দেখুন জান্নাতের অধিবাসী তার এমনি হওয়া যাবে না তিনি তার কোষ থেকে তার ব্যাগ থেকে খেজুর বের করলেন কিছু ওই খেজুরগুলো খেতেছিলেন খেতে খেতে এক পর্যায়ে বলছেন লাইন আনা হাইয়াতু হাত্তা আকুলা থামারাতি ইন্নাহা লা হায়াতুন তাওয়িলা অর্থাৎ বলছেন যে আমি যদি এই খেজুরগুলো শেষ পর্যন্ত খেতে থাকি অর্থাৎ পুরোটাই শেষ করতে চাই তাহলে তো আমার জীবনটা দীর্ঘ হয়ে যাবে আমি খেয়াল করুন অল্প কিছু খেজুর কিছু খেয়েছেন বলছেন যে আমি যদি এই খেজুরগুলো সম্পূর্ণ শেষ করতে চাই তো আমার জীবনটা তো অনেক দীর্ঘ হয়ে যাবে না তারপরে বাকি খেজুরগুলো ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন এবং শহীদ হয়ে গেলেন সুবহানাল্লাহ সে হচ্ছেন উমর ইবনে হুমাম রাদিয়াল্লাহু আনহু তাহলে এখানে দেখুন সৎকর্মে যে দৃঢ়তা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন কিসে তাকে উদ্বুদ্ধ করেছিল পরকালের প্রতি ঈমান জান্নাত সাথে সাথে পরকালের আরেকটি বিষয় আছে সেটা হলো জাহান্নাম জাহান্নামের ভয়ও মানুষকে সৎকর্মে উৎসাহ দেয় উৎসাহিত করে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে যখন আবু লুলু আল মাজুসি সে যখন জখম করলো ফজরের সালাতে আমরা জানি যে তিনি শহীদ হয়েছিলেন তো তিনি জখম হওয়ার তিন দিন পর কিন্তু মারা গেছেন তো ওই অবস্থায় আহত অবস্থায় মৃত্যু শিওরে যখন তখন তিনি বলেছিলেন লাউ আন্নালি তেলা আল আরদে জাহাবান লাফতাদাতু বিহি মিন আযাবিল্লাহি ক্বাবলা আন আরাহু আমার কাছে উমর ইবনে খাত্তাব বলছেন যে আমার কাছে যদি পৃথিবী ভর্তি স্বর্ণ থাকতো আমার কাছে যদি পৃথিবী ভর্তি স্বর্ণ থাকতো তাহলে আমি আল্লাহর আজাব থেকে রক্ষার জন্য সমস্ত স্বর্ণগুলো ফিদিয়া হিসেবে দিয়ে দিতাম তাহলে এই যে দান করার যে স্পৃহা সবগুলো দান করার এটা কিসের কারণে হয়েছে পরকালের প্রতি ঈমান পরকালে আল্লাহর শাস্তির ভয় ওয়াম্মা মান খাফা মাকাম রব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতি হিয়াল মাওয়া যে ব্যক্তি তার প্রভু রবের সামনে দণ্ডায়মান হতে ভয় পায় এবং নিজেকে সে তার প্রবৃত্তির অনুসরণ থেকে বিরত রাখে তার জান্নাতি হবে তার আশ্রয়স্থল
তাহলে দেখুন ওমর ইবনুল খাত্তাব এইজন ওমর ইবনুল খাত্তাবের এই ঘটনা বলার পর ইবনুল জাউজি রাহিমাহুল্লাহ বলছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু মত মানুষের আল্লাহ ভীতি আর তোমাদের মত মানুষের নিশ্চিন্তা দেখে আমি বিস্মিত হয়ে যাই অথবা ওমর ইবনুল খাত্তাব তিনি ছিলেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন আরও কত ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন অথচ মৃত্যুর সময় এত কিছুর পরও উনি মৃত্যুর সময় ভয় পাচ্ছেন আল্লাহর আযাবকে কিন্তু আমরা মনে হয় নিজেকে এত নিরাপদ মনে করি আমাদের জীবন চলার পথে মনে হয় যে আমি জান্নাতি হয়ে গেছি আর একজনকে কীভাবে আমি এখন জান্নাতি বানাবো অবশ্যই দাওয়াত দিতে হবে কিন্তু ভাবটা যেন এমন না হয় যে আমি নিশ্চিত জান্নাত পেয়ে গেছি চেষ্টা করতে হবে আশা অবশ্যই রাখতে হবে কিন্তু পরকালের প্রতিও আমার শাস্তি ভয় থাকতে হবে সম্মানিত উপস্থিতি পরকালের প্রতি ইমান যদি আমাদের থাকে তাহলে আরও যে সমস্ত আলামত আমাদের প্রকাশিত হবে সেটি হচ্ছে বিপদে ধৈর্য ধারণ করা বিপদে ধৈর্য ধারণ করা বিপদে আমাদের ধৈর্য ধারণের শক্তি আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন ওয়া জাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা তারা যে ধৈর্য ধারণ করেছিল দুনিয়াতে আল্লাহ তাআলা এর বিনিময়ে তাদেরকে জান্নাত দান করবেন রেশমের পোশাক তাদেরকে দান করবেন তাহলে এই যদি মানে আমরা আমাদের এই বিশ্বাসটা যখন হবে যে দুনিয়ায় যদি আমি ধৈর্য ধারণ করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাকে আখেরাতে এর পুরস্কার দান করবেন তাহলে দুনিয়াতে ধৈর্য ধারণের শক্তি আমার বৃদ্ধি পাবে ইয়াসির পরিবারের উপর যখন নির্যাতন হচ্ছিল আমরা সবাই জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর প্রতি ঈমান আনার কারণে কিভাবে তাদের উপর নির্যাতন হচ্ছে সাহাবায়ে কেরামের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন হয়েছে সাহাবায়ে কেরামের উপর নির্যাতন হয়েছে এবং ইয়াসির এবং তার স্ত্রীর উপর নির্যাতন আমরা সবাই জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উৎসাহ দিয়েছিলেন বলেছিলেন সাবরান ইয়া আলা ইয়াসির ফা ইন্না মাউইদাকুমুল জান্নাহ হে ইয়াসিরের পরিবার তোমরা ধৈর্য ধারণ করো তোমাদের প্রতিশ্রুতি হচ্ছে তোমাদের ঠিকানা হচ্ছে জান্নাত তাহলে ধৈর্যশীল হওয়া যদি আখিরাতের প্রতি যদি আমাদের ঈমান থাকে তাহলে আমরা দুনিয়াতে আরও ধৈর্যশীল হতে পারবো আতা ইবনে রাবাহ বলছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমাকে বললেন যে তুমি কি কোনো জান্নাতি নারীকে দেখতে চাও বা তুমি কি চাও না আমি তোমাকে কোনো জান্নাতি নারীকে দেখাই তখন তিনি বলেন হ্যাঁ অবশ্যই আমি তো চাই জান্নাতি কোনো নারীকে যদি আমি দুনিয়াতে দেখতে পাই যে অমুক যদি বুঝতে পারি যে অমুক জান্নাতে যাবে অবশ্যই আমি এটা দেখতে চাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তখন বলছেন হাযিহিল মারআ সাউদা এই যে কালো মহিলা তোমরা দেখতে পাচ্ছ আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসেছিল ফাকালাত ইন্নী উসরা ওয়া ইন্নী আতাকাশ্যাফ ওই মহিলা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার তো মৃগী রোগ আছে মানে অজ্ঞান হয়ে যায় যেটা ওয়া ইন্নী আতাকাশ্যাফ আর এই অসুখ যখন আমার হয় এই রোগে আক্রান্ত হই তখন আমার লজ্জাস্থানটা খুলে যায় ফাদু আল্লাহ আলি আল্লাহ রসুল আপনি আমার জন্য দোয়া করুন যাতে আমাকে আল্লাহ সুস্থতা দান করেন আরোগ্য দান করেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বলছেন ইনশেতে সবরতি বলা খেল জান্না তুমি যদি চাও তোমার এখানে দুইটা এখতিয়ার আছে দুইটা যে কোনো একটা তুমি বাছাই করতে পারো তুমি যদি চাও ধৈর্য ধারণ করবা তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতে যদি তুমি এই রোগের উপর ধৈর্য ধারণ করো তা আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন ওয়া ইন শাইতে আদুল্লাহ ইউআফিয়াক আর তুমি যদি চাও তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি আল্লাহ যেন তোমাকে সুস্থতা দান করেন কোনটা চাও বলো তোমার সুস্থতার জন্য দোয়া করবে এটা চাও নাকি তুমি দুনিয়াতে ধৈর্য ধারণ করবা আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন তখন উনি বলছেন বাল আসবের আল্লাহ রসুল আমি বরং ধৈর্য ধারণ করতে চাই ধৈর্য ধারণটাই উনি বেছে নিলেন তবে উনি বললেন আল্লাহ রসুল তবে একটু এই দোয়াটা আমার জন্য করুন যাতে এই রোগে যখন আমি আক্রান্ত হব আমার লজ্জাস্থানটা যাতে না খুলে যায় তখন আল্লাহ রসুল আসলাম তার জন্য দোয়া করলেন সেটা এই যে বলুন তো এই যে অসুস্থতার পর্যন্ত সহ্য করে নিচ্ছেন ধৈর্য ধারণ করছেন এই অসুস্থতার উপর যখন তিনি জানতে পেরেছেন যে এর বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাত দান করবেন তার মানে পরকালের প্রতি যদি আমাদের ঈমান যদি বৃদ্ধি পায় তাহলে পরকালের প্রতি ঈমান যদি আমাদের শক্তিশালী হয় তাহলে আমরা দুনিয়াতে যে কোনো বিপদ আপদে ধৈর্য ধারণ করা এটা আমাদের জন্য সহজ হয়ে যাবে তারপরের যেটি বিষয় সেটি হচ্ছে মাজলুমের আশ্রয়স্থল মাজলুমের জন্য এটা আশ্রয়ের অন্যতম একটা মাধ্যম হলো আখিরাতের প্রতি ঈমান একজন মাজলুম ব্যক্তি যখন তার উপর নির্যাতন করা হবে উনি যখন জানতে পারবেন যে পরকালে কাউকে কারো উপর জুলুম করা হবে না কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন আল ইয়াউমা তুজ্জা কুল্লু নাফসিম বিমা কাসাবাত লা যুলমা আল ইয়াউম
অর্থাৎ আজ প্রত্যেককে তার কর্মফল দেওয়া হবে, কারো উপর কোনো প্রকার জুলুম করা হবে না। তাহলে এই জিনিসটা যখন একজন ব্যক্তি উপলব্ধি করতে পারবেন, উনি যখন জানবেন দুনিয়াতে তার উপর জুলুম হলে যে আখিরাতে ঠিকই আমি এর প্রতিদান পাবো, কারণ আল্লাহ তাআলা বলেছেন যে লা যুলমাল ইয়াউম, আজকে কোনো আজকের দিনে পরকালের দিবসে কোনো প্রকার জুলুমের সুযোগ নেই। দুনিয়াতে বিভিন্নভাবে মানুষ জুলুমের শিকার হয়, বিশেষ করে মমিন ব্যক্তি, তার মধ্যে একটা একটা বড় জুলুম হল হাসি ঠাট্টা, উপহাসের পাত্র হয় মমিন ব্যক্তি দুনিয়াতে। বিভিন্নভাবে ইসলামের শত্রুরা তাকে নিয়ে উপহাস করে, ইন্নাল্লাযিনা আজরামু কানু মিনাল্লাযিনা আমানু ইয়াযহাকুন, যারা অপরাধী মমিনদেরকে নিয়ে তারা হাসাহাসি করে। ওয়াইযা মাররু বিহিম ইয়াতাগামাযুন, আর তাদের নিকট দিয়ে অতিক্রম করলে চোখ টিপুনি মারে। এই যে উপহাস করা, ঠাট্টা তামাশা করা, হাসাহাসি করা, একজন মমিন ব্যক্তিকে নিয়ে যখন করবেন উনি কিন্তু জানেন যে প্রতিদান আল্লাহর কাছে পাবো, কারণ কিয়ামতের দিন কি হবে আল্লাহ তাআলা সেটাও বলে দিয়েছেন, ফাল ইয়াউমাল্লাযিনা আমানু মিনাল কুফফারি ইয়াযহাকুন, আজকের দিনে মুমিনরা কাফেরদেরকে নিয়ে হাসি বাজা করবে। এটা এটা সান্ত্বনার স্থল, মাধ্যম পরকালের প্রতি ইমানটা, যে পরকালে অবশ্যই বিচার হবে। আজকে তুমি দুনিয়াতে আমার সাথে আমাকে নিয়ে হাসি মজা করছো, আমি ইসলামের বিধান পালন করছি তাই, কিন্তু কিয়ামতের দিন সেদিন আমি হাসবো তোমাকে নিয়ে, সেদিন উপযুক্ত বিচারটা পাবা। তো যাই হোক, এই জন্য আমাদের দুনিয়াতে যদিও হয়তোবা অবশ্যই আমরা চেষ্টা করব, আল্লাহ তাআলার দুনিয়াতে যদি কেউ আমাদের উপর জুলুম করে সেটা থেকে আমরা বেঁচে থাকার অবশ্যই চেষ্টা করব, তবে মনে রাখতে হবে যে দুনিয়াতে যতই জুলুম হোক এর প্রতিদান আমি কি আমাকে পাবো, কারণ আল্লাহ তাআলা অবশ্যই প্রত্যেককে তার যেটা হক সেটা বুঝিয়ে দিবেন, প্রদান করবেন, যে যেটা অপকর্ম করেছে সেটার শাস্তি তাকে পেতেই হবে। আল্লাহ তাআলা তো সেজন্যই পবিত্র কোরআনে বলছেন, ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ, যে আয়াতটি শেষ নাজিল হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, শেষ আয়াত যেটি নাজিল হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সেটি হচ্ছে এই আয়াতটি। খেয়াল করুন, আমাদের পবিত্র কোরআনের শেষ আয়াত, ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ, সেই দিনকে তোমরা ভয় করো যেদিন তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে। তারপর কী হবে, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, তারপর প্রত্যেককে তার কর্মের প্রতিফল দেওয়া হবে, ওয়া হুম লা ইউযলামুন, সেখানে তারা কোনো প্রকার জুলুমের শিকার হবেন না। তাহলে সেজন্য এই আশা যদি আমাদের থাকে তাহলে দুনিয়াতে বিপদাপদে ধৈর্য ধারণ করার, এবং যদি আমরা মজলুম হই তাহলে তার প্রতিদানটা আমরা পাবো, এবং আমাদের এই জুলুমের ক্ষেত্রে ধৈর্য ধারণের শক্তি আমাদের বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের ইমানকে শক্তিশালী করেন, বিশেষভাবে আখিরাতের প্রতি ইমানকে যেন শক্তিশালী করেন, তাহলে দুনিয়ার ফিতনা থেকে আমরা যাতে নিজেদেরকে রক্ষা করতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুল কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়া লিজামিল মুসলিমিন মিন কুল্লি যানবি ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، شمعني تم صلي بلندو شكا ورجن قرام رشبه جاني أما دربور فرز بشش كره الله رسول صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم، জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ। জ্ঞান, কিছু জ্ঞান আছে যে জ্ঞান অর্জন করাটা ফরজ, আবার কিছু জ্ঞান আছে ফরজের মধ্যে আবার দুই ভাগ আছে, এটা হলো ফরজে আইন, প্রত্যেক ব্যক্তিকে অবশ্যই অর্জন করতে হবে এটুকু। ইসলাম পালনের জন্য, ইসলাম ধর্মের বিধান পালনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু অবশ্যই তাকে জ্ঞান অর্জন করতে হবে। দ্বিতীয় হচ্ছে ফরজে কেফায়া, কিছু ডিপ মাসলা মাসাইল শরীয়তের, এগুলো কিছু ব্যক্তি যদি জানেন তাহলে অন্যরা দোষমুক্ত হয়ে যাবেন। আলেম ওলামা ফাকিহ ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা না জানলে যারা আহলুজ যিকির আছে, জ্ঞানী আছে, আলেম আছে, তাদেরকে তোমরা জিজ্ঞেস করো। আর কিছু আছে মুবাহ, বৈধ, সেটা এর বাইরে শরীয়তের যে শিক্ষাগুলো আছে সেগুলো, অবশ্য সেগুলোকেও অনেকে ফরজে কেফায়া বলেছেন, যেগুলো ছাড়া চলাই যাবে না, দুনিয়াতে চলতেই পারবে না। যেমন ডাক্তার, যদি কেউ ডাক্তারি না পড়ে মানুষের চিকিৎসা দিবেন কীভাবে? এটা তো মুসলিমদের জন্য প্রয়োজন, মুসলিম উম্মাহ দুর্বল হয়ে যাবে তখন। যাই হোক, সেটা যে প্রকারের মধ্যে পড়ুক না কেন, এটাও একটা প্রয়োজনীয় শিক্ষা। এর বাইরে আছে কিছু বাতিল শিক্ষা, অবৈধ,
জায়েজই না যেটা আমাদের দুনিয়াকে ধ্বংস করবে আমাদের আখিরাতকে ধ্বংস করবে বিশেষ করে জ্ঞান শারীরিক জ্ঞান অর্জন করাটা আমরা যেদিকেই পড়ি না কেন আপনার আপনি বা আপনার সন্তান সবাইকে যে আলেম বানাতে হবে এটা কিন্তু না আলেম যে সবাই হবে সেটা কিন্তু না কিন্তু শরীয়তের জ্ঞান কিন্তু ঠিকই দিতে হবে ইসলামের শিক্ষা নৈতিক শিক্ষা দুটোই কিন্তু দেওয়াটা জরুরি একটা বিষয় না হলে কিন্তু আমাদের কিন্তু পরকালের জীবন বা দুনিয়ার জীবনে পরকাল তো আমাদেরকে পরকালে তো মানে সে আশা তো আমরা করতে পারি না আমরা সবাই জানি যে মৃত্যুর পরে কিন্তু আমাদের সবার আমলের পথ সবগুলো বন্ধ হয়ে যাবে যেগুলো পথ খোলা থাকবে তার মধ্যে একটা হচ্ছে সৎ সন্তান যে তার জন্য দোয়া করে তার পিতামাতার জন্য দোয়া করে সৎ সন্তান তো সৎ সন্তান তার এমনি হয়ে যাবে না তার মধ্যে যদি আপনার দ্বীনী জ্ঞান না থাকে নৈতিক শিক্ষা যদি না থাকে কিভাবে সে সৎ হবে কিভাবে সে দোয়া করবে দোয়া করতে হয় কিভাবে জানবে কি করে আর ওই কারণে ভুল পদ্ধতিতে তখন দোয়া করে মনে করে দোয়া করলেই হলো তখন ভাড়া করে নিয়ে আসে অনেককে যখন মারা যায় তখন দেখবেন নিজে নিজে কোনোদিনই করে না একটু চোখের পানি ফেলে না চোখের পানি ফেলানোর জন্য টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসে এটাও তার যদি বাস্তবে তার শরীয়তের দিনের জ্ঞান থাকতো তাহলে কিন্তু সে সেটা করতে পারত না সেজন্য আমরা বলবো যে অবশ্যই যে স্কুলে যে মাদ্রাসায় বা যেখানে আমরা আপনার সন্তান পড়ুক না কেন ধর্মীয় শিক্ষাটা খুব জরুরি একটা বিষয় ধর্মীয় শিক্ষা না দিলে বুঝতেই পাচ্ছেন এখন যে অবস্থা তাতে আমার আপনার সন্তানরা যদি বাস্তবে ইসলাম ধর্মটাই না বুঝে তাহলে তো নিজেদেরকে ওই বানরের সন্তানই মনে করবে আদম সন্তান সে মনে করবে না তখন সে বুঝতে পারবে না কারণ কোরআন সুন্নার জ্ঞান যদি তার মধ্যে না থাকে কীভাবে বুঝবে সেজন্য আমরা আসুন আমরা সচেতন হই আমরা সচেতন হই যাতে আমরাও নিজেকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি নিজেকে বানরের সন্তান যেমন না ভাবি তেমনইভাবে বাস্তবে যাতে আমরা একজন মানুষ আল্লাহ তালা যে আমাদেরকে সম্মানিত করেছেন ওলাকাদ কাররামনা বানি আদম আল্লাহ তালা বলছেন যে আমি বনু আদমকে সম্মানিত করেছি তো এই সম্মানিত তিনি করেছেন এই সম্মান তো আমাদেরকে নিতে হবে সেজন্য নিজেদেরকে গড়ে তুলতে হবে আমার বাচ্চাদেরকে সে অনুযায়ী গড়ে তুলতে হবে আল্লাহ তালা আমাদেরকে আমাদের সন্তানদেরকে পরিবারকে সবাইকে কোরআন এবং সুন্না অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবী আইয়ুহাল্লাযিনা আমানু